আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব কীভাবে উইন্ডোজ ইলেভেন কম্পিউটারে ওয়াইফাই আইকন যদি শো না করে অপশান যদি শো না করে তা ফিক্স করবো হাউ টু ফিক্স ওয়াইফাই অপশান নট শোয়িং ইন উইন্ডোজ ইলেভেন তো চলুন দেখা যাক প্রথমে আপনি স্টার্ট বাটনে ক্লিক করুন তারপর সেটিং অপশানে ক্লিক করুন সেটিং অপশান থেকে সিস্টেমে ক্লিক করুন এবং ডান পার্স থেকে সিলেক্ট করুন ডাবল শ্যুট তারপরে ক্লিক করুন আদার টাবল শুটার্স তারপর নেটওয়ার্ক ইন্টারনেট সিলেক্ট করুন এবং যাবে যদি না যায় তাহলে আপনি নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এখানে ক্লিক করুন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট ক্লিক করুন তারপর অ্যাডভান্স নেটওয়ার্ক এখানে ক্লিক করুন অ্যাডভান্স নেটওয়ার্ক এখানে ক্লিক করুন তারপর নেটওয়ার্ক রিসেট এখানে ক্লিক করুন এবং রিসেট নাও এখানে ক্লিক করুন তারপর ইয়েস ক্লিক করুন তাহলেও আপনার প্রবলেমটি সলভ হয়ে যাবে সলভ হয়ে গেলে আপনি উইন্ডোজটা ক্লোজ করে দিন তারপর আরেকটা কাজ করতে পারেন সেটিংস থেকে উইন্ডোজ আপডেট এখান থেকে অ্যাডভান্স অপশানস তারপর অপশনাল আপডেটস এখানে আপনি দেখতে পারেন আপনার নেটওয়ার্ক ড্রাইভারের আপডেট এখানে আছে কি না যদি থাকে তাহলে সেখানে ক্লিক করবেন এবং ডাউনলোড ডাউনলোডের ইনস্টলে ক্লিক করে সেটা ইনস্টল করে নেবেন তাহলে আপনার প্রবলেমটি সলভ হয়ে যাবে তারপর আরও একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে বারে আসুন অ্যাপ করুন টার্মিনাল রাম অ্যাজ অ্যাডমিনিস্টোর এখানে ক্লিক করুন এস ক্লিক করুন তারপর এখানে কপি অ্যান পেস্ট করুন এটা আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে বেস্ট বেস্ট এনিওয়ে রান হয়ে গেল রান হয়ে যাওয়ার পর আপনি আপনার কম্পিউটার একবার রিস্টার্ট করবেন তাহলে আশা করছি আপনার কম্পিউটারের ওয়াইফাই অপশান নট শোয়িং ফিক্স হয়ে যাবে তো ভিউয়ার্স আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে সো ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ